মুখোপাধ্যায়ের উদ্যোগে ও এলাকার বিধায়ক তথা মন্ত্রী জগদীশ ভট্টাচার্য প্রধান গোবিন্দ হাজার নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ও তার সঙ্গে সচেতনতা বার্তা দেওয়া হয়। মন্ত্রী নিজের হাতে থার্মাল স্ক্যানিং করে রক্ত নেওয়া হয় প্রত্যেক রক্তদাতার কাছে। 100 জন রক্তদাতার রক্তদান করেন। অতিরিক্ত গরমে কিন্তু মানুষের একটি রক্ত সংকট থাকে, তাই সেই সংকট মেটাতে উদ্যোক্তারা নিজেরাই জগদীশপুর পঞ্চায়েতের উদ্যোগে সাধুবাদ জানালেন। এলাকার মানুষ উদ্যোক্তারা তাপস মাইতি তাপস আইন গোবিন্দ হাজার উদ্যোগে রক্তদান শিবির আপনাকে দেখা যাচ্ছে নিজে হাতে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছে, আর কি বিষয়ে এটা হয়েছে? প্রথমে বলি যে এই করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে একদিকে সচেতন করতে যদি জনপ্রতিনিধিরা তাদের নিজেদের ভূমিকা পালন না করে তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এবং আমি যদি এই সময় মানুষের পাশে না থাকি, যদি নিজের শরীর বাঁচানোর জন্য যদি বেশি তৎপরতা থাকে, তাহলে নিশ্চিতভাবে মানুষ বিপদের দিনেও তাকে মনে রাখবে। এইটা সাধারণভাবে আমরা তাই চেষ্টা করছি প্রত্যেক কটা দিন মানুষের পাশে থাকতে। এবং দেখুন, এই সংকটের মুহূর্তে রক্তের প্রচণ্ড টান পড়ে। যেমন গতকালকে আমাকে মানিকতলা ESI-এর ব্লাড ব্যাঙ্কের আমাকে সুপার ফোন করেছে যে স্যার আমার কাছে প্রচণ্ড ক্রাইসিস রক্ত পাচ্ছে। কিছুদিন আগে আমাকে এ থেকে ফোন করেছিল হাওড়া থেকে যে আমাদের রক্তের অকাল আছে, যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করায়। কিছু প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আছে, আমি নাম বলছি না, তারাও ফোন করেছিল যে ব্লাডের আমাদের প্রয়োজন, যদি আপনারা একটুখানি ব্লাড ডোনেশন ক্যাম্প করেন। এবং আমি ধন্যবাদ দেবো জগদীশপুর তৃণমূল কংগ্রেসকে, এখানে উপস্থিত আছেন গোবিন্দ হাজরা, তাপস আইন, তাপস মাইতি এবং আমাদের যারা কর্মী সমর্থকরা রয়েছে। এবং বিশেষ করে ধন্যবাদ দেবো, আজকে উন্নিস জানাবো, সালাম জানাবো আমার এই এলাকার সমস্ত আত্মার আত্মীয় মানুষদের, যারা আজকে এইরকম একটা সুন্দর উদ্যোগে সামিল হয়েছেন। এই করোনার মুহূর্তে প্রত্যেক জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ, ব্লাডের আকাল চলছে, প্রচুর অন্যান্য দুরারোগ্য ব্যাধির আক্রান্ত রুগী রয়েছেন যারা ব্লাডের জন্য, তারা হয়তো কেউ কেউ মুমূর্ষ রুগী হয়তো মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, মারা যাচ্ছেন। সুতরাং এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি, আজকে জগদীশপুর করেছে, অন্য আমরা চেষ্টা করছি ডোমজুর বিধানসভা কেন্দ্রে অন্যান্য অঞ্চলেও করব, যাতে এই করোনার সংকটে রক্তের আকালে যাতে কাউকে মরতে না হয় তার জন্য এই সব মানুষ আজকে এগিয়ে এসছে। সুতরাং তাদেরকে কুর্নিশ জানাই এবং এই কাজ আগামী দিনেও চলবে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম যে যুব সমাজ এবং মহিলারাও দেখলাম লাইনে রক্ত, এটা আপনি কি বলেন? আপনারা দেখছেন যে প্রথম সারিতে যারা দাঁড়িয়ে রয়েছেন সমস্ত মহিলারা রয়েছেন, তারপরের সারিতে যারা রয়েছেন আমার যুব ভাইয়েরা রয়েছেন, সবাই রয়েছেন। সুতরাং এটা একটা আলাদা উদ্দীপনা। দেখুন, প্রত্যেক মানুষ কিন্তু এই সময় তাদের নিজেদের দেখুন জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়েছেন। কেন বেরিয়েছেন? তারা চাইছেন তাদের শরীর থেকে সব থেকে মূল্যবান জিনিসটাকে দিয়ে আর একজন মানুষকে বাঁচাতে। সুতরাং এর থেকে বড় অঙ্গীকার বা বড় শপথ কিছু হতে পারে না, তাই সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট।